বিশ্বাস না করে কেউ মুখে সারাদিন কালেমা পড়ে সে মুসলমান না মুনাফিক? বড় বলেন মুসলমান না মুনাফিক? এজন্য ইসলামে প্রবেশ করতে হলে অন্তর দ্বারা আল্লাহকে বিশ্বাস করে, অন্তর দ্বারা আল্লাহকে রব মেনে, অন্তর দ্বারা আল্লাহকে ইলাহ মেনে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চাইলে কাউকে জুড়ে কালেমা পড়াতে পারি না, আমি চাইলে কাউকে ঈমান দিতে পারি না। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, এই কাজ নবীর দায়িত্ব। ইয়া আইয়ুহান নবী কুরআন পড়েন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। একটা হলো মানুষ অন্ধকারের দিকে ছুটে চলছে, আপনি জানেন এই দিক থেকে একজন যাচ্ছে, আপনি জানেন সামনে ব্রিজ নাই, রাস্তা ভাঙ্গা, আপনি জানেন এই দিকে গেলে সে তার গন্তব্যে যেতে পারবে না, সে যেতে যাচ্ছে ঢাকায়, আপনি জানেন এই দিকে গেলে সে কুষ্টিয়া যাবে, এই দিকে গেলে সে পাবনায় যাবে, কিন্তু তার গন্তব্য ঢাকা, তার ঢাকার রাস্তা হলো এটা। আপনি জানেন এই দিকে গেলে সামনে গাছ পড়ে আছে, এই রাস্তা রাতে ঢাকা কি হয়, আপনার কাজ তাকে সতর্ক করা। আপনি তাকে বলবেন ভাই তুমি এদিকে যাইও না, এদিকে গেলে সামনে ব্রিজ নাই, এদিকে গেলে সামনে হাওর, এদিকে গেলে সামনে ডাকাতি হবে, ভাই তুমি এদিকে যাইও না, এদিকে গেলে তুমি ঢাকায় পৌঁছাতে পারবে না, এদিকে গেলে হয় তুমি কুষ্টিয়া যাইবা, না হয় তুমি পাটনায় যাইবা, না হয় তুমি যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ যাইবা, ঢাকা যেতে হলে তোমাকে এদিক, আমি রাস্তা দেখাতে পারি, আমার রাস্তা দেখানোর পর যদি কেউ এদিকে না গিয়ে ওইদিকে যায়, দোষ আমার না তার। কথা কি বুঝতে পারতেছেন? দোষ আমার না তার, দোষ তার। ঠিক তেমনি ভাবে রাসূলের কাজ জান্নাতের পথ দেখানো, আলেমদের কাজ জান্নাতের পথ দেখানো, হাক্কা রব্বানি আল্লাহর ওয়ালিদের কাজ জান্নাতের পথ দেখানো, রাসূল পথ দেখিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বললেন রাসূল পথ দেখিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, পরকালে সফল হতে চাও? নবী পথ দেখাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, হে পৃথিবীর তাবত মানুষেরা, পরকালে সফল কাম হতে চাও? পরকালে সফল কাম হতে হলে তোমার একটা কাজ লাগবে। ওই কাজ কি? তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আসতে বলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য পরকালে সফল কাম হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমান। যদি কারো ঈমান না থাকে, মনোযোগ, যদি কারো ঈমান না থাকে, সে যত ভালো কাজ করুক তার ওই ভালো কাজ তাকে পরকালে মুক্তি দিবে না। পরকালে মুক্তি না হওয়ার, মুক্তি লাভ করার জন্য এক নম্বর শর্ত ঈমান। আর আসতে বলেন পরকালে সফল কাম হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমান। পরকালে সফল কাম হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমান। ঈমান ছাড়া পরকালে কেউ সফল হতে পারবে না। আমি যে কথা বলছিলাম মূল কথায় আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন পৃথিবীতে সবার শেষে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে পৃথিবীতে নবী ছিলেন ঈসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসার পর পৃথিবীতে ঈসার ধর্ম আর চলবে না। আর কেউ যদি ঈসার ধর্ম অনুসরণ করে করুক, আমরা তাকে জোরপূর্বক ইসলাম ধর্মের অনুসারী বানাবো না ঠিক, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর পৃথিবীতে কেউ যদি ঈসার ধর্ম অনুসরণ করে, পৃথিবীতে কেউ যদি মুসার ধর্ম অনুসরণ করে, পৃথিবীতে কেউ যদি দাউদের ধর্ম অনুসরণ করে, পৃথিবীতে কেউ যদি সুলাইমানের ধর্ম অনুসরণ করে, পৃথিবীতে কেউ যদি অন্য কোনো নবীর ধর্ম অনুসরণ করে, পরকালে মুক্তি লাভ করতে চায়, পরকালে মুক্তি লাভ করতে পারবে না। ইসলাম আসার পর পরকালে মুক্তি লাভ করতে হলে তাকে একটা ধর্মের অনুসরণ করতে হবে, ইন্না দ্বীনা ইন্দাল্লাহি ইসলাম। ইসলাম আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। দেখেন আমাদের নবীর মর্যাদা বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে, আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে জান্নাতের নবীদের সব নবীদের রূহ নিয়ে একটা কনফারেন্স করেছিলেন, সব নবীদের রূহ নিয়ে একটা মিটিং করেছিলেন। যেমন আল্লাহ একটা কনফারেন্স মানুষ সৃষ্টির আগে করেছিলেন ফেরেশতা
সাথে ইন্নি জাআলুল আরদি খলিফা, সবাই জানেন। আর আরেকটা ওয়াদা আল্লাহ রূহের জগতে সব নবীদের থেকে নিয়েছিলেন, সব নবীদের থেকে কি কনফারেন্স আল্লাহ কি ওয়াদা নিয়েছিলেন আল্লাহ বলেন, নবীরা নবীরা আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাবো, মানুষকে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব দিয়ে আমি আপনাদেরকে পৃথিবীতে পাঠাবো। কিন্তু শুনেন, আপনারা পৃথিবীতে থাকা অবস্থা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যান, আল্লাহ মূসার থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ ঈসার থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ ইব্রাহিম থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ নূহ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ সুলাইমান থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ ইউসুফ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ আইয়ুব থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ দাউদ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ পৃথিবীর সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, কি প্রতিজ্ঞা নিয়েছেন, আপনাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো ঠিক, কিন্তু আপনারা পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে আসেন, দুইটা কাজ, লাতুমিনুন্না বিহি, এক নম্বর আপনাদের শরীয়ত বাদ দিয়ে ঈমান আনবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকটা হলো তানসুরুন্না বিহি, দুটো দায়িত্ব, একটা দায়িত্ব যে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার থাকা অবস্থায় যদি পৃথিবীতে চলে আসেন, তাহলে এক নম্বর দায়িত্ব হলো আপনার ধর্মবাদ, আপনার শরীয়ত বাদ, আপনার দীনবাদ, আপনার ধর্মবাদ, আপনার দায়িত্ববাদ, আপনি সব বাদ দিয়ে ঈমান আনবেন কার উপর? আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, শুধু ঈমান এনে শেষ না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন তাদেরকে ততটুকু সহযোগিতাও করবেন। এবার দেখেন, আল্লাহ পূর্ববর্তী নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে আমার নবী পৃথিবীতে থাকা অবস্থায় তিনি আসবে, আপনারা আপনাদের শরীয়ত বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের শরীয়তের উপর ঈমান আনবেন, তাহলে বলেন পূর্ববর্তী নবীদের থেকে আমার নবীর মর্যাদা বেশি না কম? দেখেন, আপনি আপনার এলাকার মেম্বার করতেছেন, আপনি আপনার এলাকার চেয়ারম্যান, মনে করেন প্রধানমন্ত্রী আপনাকে বলেছে যে আপনি আপনার এলাকায় চেয়ারম্যানই পালন করেন, কিন্তু আপনার চেয়ারম্যানই পালন করা অবস্থায় মনে করেন যদি আব্দুল আলিম সাহেব চলে আসেন অথবা আবরার সাহেব চলে আসেন, তাহলে আপনার চেয়ারম্যানই বাদ দিয়ে আপনি নিজে তার হাতে বায়াত হয়ে তিনি যা করতে বলবেন সব করবেন। এবার বলেন, প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশ দিয়েছে আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় অমুক চলে আসবে, আপনি আপনার কাজ বাদ দিয়ে তার অনুসারী হয়ে যাবেন, তাহলে আপনার মর্যাদা বেশি না আপনাকে আপনি যা আপনি যার অনুসারী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন তার মর্যাদা বেশি? তাহলে বুঝেন, আল্লাহ নবীর থেকে ওয়াদা নিয়েছেন, নবীদের থেকে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় যদি অন্য যদি যদি অন্যান্য নবীরা পৃথিবীতে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূল পৃথিবীতে চলে আসেন, তাহলে আপনার নবুয়তি বাদ দিয়ে নবী মুহাম্মদের ইসলাম গ্রহণ করে তার উম্মাহ হয়ে যাবে, তাহলে অন্যান্য নবীদের মর্যাদা বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি? এই কথাগুলো একটা পয়েন্ট বললাম, দুই নম্বর পয়েন্ট হাদিস শুনেন, এই কথাগুলো কেন বলতেছি, আমাদের আকীদায় কিভাবে শিরিক ঢুকাচ্ছে বর্তমানের ভণ্ডরা, বর্তমানের সন্ন্যাসীরা আমাদের আকীদায় কিভাবে শিরিক ঢুকাচ্ছে এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন, বুখারী শরীফের একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এমন অবস্থায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তাওরাত, তাওরাত বলা হয় ওই আসমানি কিতাবকে যে আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন নবী মূসার উপর। আপনারা জানেন নবী মূসার উপর আল্লাহ শুধুমাত্র কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কোরআন ছাড়া আর কোন আসমানি গ্রন্থের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন? এই জন্য বর্তমানে বাইবেল শরীফ আমার কাছে আছে, বাইবেল শরীফের বেশ কিছু নুসখা যেগুলো খ্রিস্টানরা প্রচার করে ওগুলো আমি বিভিন্ন
নবী মুসা কালেমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উম্মত হয়ে যেত। সুবহানাল্লাহ, নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালাম কি হয়ে যেতেন? উম্মাহ হয়ে যেতেন। এবার বলেন, নবী মুসা জীবিত থাকলে আমার নবীর উম্মাহ হওয়া তার উপর আবশ্যক ছিল? এসেছে কোরআনে, এসেছে হাদিসে। এবার বলেন, অন্যান্য নবীদের থেকে আমার নবী শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? অন্যান্য নবীদের থেকে আমার নবী শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? এবার বলেন, সব নবীরা সত্য, কোন নবীর শরীয়তকে আমরা অস্বীকার করি না। কোরআনে যত নবী নবীর নাম এসেছে এগুলো বাদ দিয়ে, হাদিসে যত নবী এসেছে এগুলোর নাম বাদ দিয়ে আমরা ব্যাপকভাবে বিশ্বাস করি আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সবাই সত্য নবী। কিন্তু সব নবীদের থেকে আফজালুল আম্বিয়া, সব নবীদের নবী, সব নবীদের থেকে সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ কি? একটু কোরআন থেকে দেখালাম, হাদিস থেকে দেখালাম। আমার নবী শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ কি? পূর্ববর্তী যত নবী এসেছেন, নবীর পরে নবী এসেছেন, আরেক নবী আসার পর আগের নবীর শরিয়াহ হয়ে গৃহীত হয়ে গিয়েছে। তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা খালাকা নবী খালাকাহু নবিয়্যুন। আগে নবীদের সিস্টেম ছিল, এক নবী এসেছেন, ওই নবী আসার কারণে আগের নবীর শরিয়াহ বাতিল, আরেক নবী নতুন শরিয়াহ নিয়ে এসেছেন, পূর্ববর্তী নবীর শরিয়াহ বাতিল, আরেক নবী নতুন শরিয়াহ নিয়ে এসেছেন, পূর্ববর্তী নবীর শরিয়াহ বাতিল। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন, এমন দিন নিয়ে পৃথিবীতে এসেছেন, এমন শরীয়ত নিয়ে পৃথিবীতে এসেছেন, নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আস্তে বলেন ইসলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম বাদ দিয়ে যে অনুসন্ধান করবে গায়রাল ইসলামী, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদকে, ধর্ম নিরপেক্ষতাকে, সমাজতন্ত্রকে, সেকুলারিজমকে, জাতীয়তাবাদকে, যাই বলেন না কেন, ইসলামকে বাদ দিয়ে যে কোনো তন্ত্রকে, যে কোনো মন্ত্রকে, যে কোনো মতবাদকে কেউ যদি ইসলাম হিসাবে, দীন হিসাবে গ্রহণ করে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি ইসলামকে বাদ দিয়ে কোনো তন্ত্রকে, কোনো মন্ত্রকে, কোনো ইজমকে, কোনো মতবাদকে, জাতীয়তাবাদকে, সেকুলারিজমকে, তোমার পুঁজিবাদকে, যা কিছু বলেন না কেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদকে কেউ যদি ধর্ম হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাইয়ুক বালামিন, কোশ্চিন গেলেও সেটা কবুল করা হবে না। আর আজকে বলেন কোশ্চিন গেলেও সেটা কবুল করা হবে না। তাহলে বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আর আজকে বলে ইসলাম কি, এটা আমাদের বুঝতে হবে, কারণ আমরা পেশ লাগাই এখানে এই এতগুলো যে আমি কথা বললাম এটা হলো মুকদ্দিমা। তো আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম এমন ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আর কোনো নতুন মতবাদ আসবে না। কোনো মতবাদের কারণে ইসলাম কখনো বাদ পড়বে না। এজন্য ইসলামের পর 1400 বছরের পৃথিবীতে বিভিন্ন মতবাদ এসেছে, আসে নাই, সেকুলারিজম এসেছে, জাতীয়তাবাদ এসেছে, সমাজতন্ত্রবাদ এসেছে, কত কিছু এসেছে, কোনো কিছু টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল ইসলামু ইয়া'লু ওয়ালা ইয়ালা। কথা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলামু ইয়া'লু, ইসলাম সব সময় বিজয়ী, ওয়ালা ইয়ালা, ইসলাম কখনো পরাজিত হয় না। ইসলাম কখনো পরাজিত হয়? কারণ ইসলাম এটা মানুষের তবিয়ত। আপনি হয়তো রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নাও থাকতে পারে, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম অনুশাসন নাও থাকতে পারে, কিন্তু যে মানুষের অন্তরে ইসলাম প্রবেশ করেছে, যে মানুষের অন্তরে আল্লাহ আছেন, যে মানুষের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, তাকে আপনি শত অত্যাচার করতে পারেন, শত জুলুম করতে পারেন, শত যে
করা যায়? তার অন্তর থেকে ইসলাম কখনো বের করা যায়? তার অন্তর থেকে ইসলাম কখনো বের করা যায়? ইসলাম কি জিনিস বুঝেন? তৎকালীন আরবের সিস্টেম কি ছিল? আর তৎকালীন আরব চলত কোন সিস্টেমে? আরব চলত গোত্র কেন্দ্রিক। কুরাইশের বড় বড় চারজন সর্দার আছে, তারা যা বলতো মক্কায় চলতো গোত্রকেন্দ্রিক ছিল। কুরাইশের যে সকল সর্দার ছিল তার ভিতরে একজন ছিল উমাইয়া ইবনে খালফ, আরবের বড় নেতা ছিল। তার গোলাম ছিলেন বিলাল হাবশি, ইসলাম গ্রহণ করেছেন। উমাইয়া ইবনে খালফ যখন জানছে বিলাল হাবশি ইসলাম গ্রহণ করেছেন, তার উপর কি অত্যাচার করেছিল আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। বিলালের বুকের উপর পাথর তুলে দিয়েছে, জ্বলন্ত অঙ্গারে শুয়ে বুকের উপর পাথর তুলে দিয়েছে ইমাম থেকে বের হওয়ার জন্য। কিন্তু বিলাল তার আদর্শে অটল ছিলেন, বিলাল তার ইমানে অটল ছিলেন। বিলালের বুকের উপর পাথর তুলেছে, বিলালের উপর শত অত্যাচার করেছে, কিন্তু বিলালের বুকে ছিল আহা। আমাদের আল্লাহ কয়জন? যেহেতু আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, অন্যান্য ধর্ম রহিত হয়ে গিয়েছে, ইসলাম রহিত হয় নাই। অন্যান্য নবীদের নবুয়ত রহিত হয়ে গিয়েছে, নবী মূসা নবুয়ত নাই, নবী ঈসা নবুয়ত নাই, নবী নূহের নবুয়ত নাই। তারা নবুয়ত মানে নবুয়ত নাই বলতে, তারা তো নবী ঠিক আছে, কিন্তু তাদের অনুসারী নাই, তাদের ধর্ম গ্রন্থ চলবে না, তাদের দিনও চলবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যে শরিয়াত নিয়ে এসেছেন, সেই শরিয়াত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যেই নবী ধর্ম সব সময় থাকবে, কখনো রহিত হবে না, ওই নবী সবার থেকে সেরা কি সেরা না? তিনটা দিক দেখলাম, আরেকটা দিক দেখেন। সুবহান আল্লাযী আসা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআনের দুই জায়গায় আল্লাহ ইসরা মিরাজের কথা আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা প্রথমে বুরাক কেচড়ে মক্কা থেকে বাইতুল মাকদিস গিয়েছেন। বাইতুল মাকদিস আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সব নবীকে একত্রিত করেছেন। সব নবীকে একত্রিত করার পর দুই রাকাত নামাজের ইমামতি করেছিলেন কে বলেন? এটা তো সবাই জানেন, দুই রাকাত নামাজে সব নবীদের নামাজের ইমামতি করেছিলেন কে? রাসূলুল্লাহ। নামাজ আসতে বলেন, সব নবীদের নামাজের ইমামতি করেছিলেন কে? যিনি সব নবীদের নামাজের ইমামতি করেছেন। এবার বলেন, ইমামের দাম বেশি না মুক্তাদির দাম বেশি? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। ইমামের দাম কত বেশি? ইমাম কেরাত পড়লে ওই মনে করেন ইমাম একজন, মুক্তাদি হাজার জন, ইমাম একজন মুক্তাদি এক লাখ, ইমাম একজন মুক্তাদি দুই লাখ, ইমাম একজন মুক্তাদি তিন লাখ। আর নবী বলেন ইমামের এত পাওয়ার, এক ইমাম তিলাওয়াত করবে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামি লাহু কিরা। ইমামের মর্যাদা এত বেশি, এক ইমাম তিলাওয়াত করবে, পিছনে যদি লাখ মুসল্লি থাকে, পিছনে যদি লাখ মুসল্লি থাকে, ওই লাখ মুসল্লির পক্ষ থেকে এক ইমামের তিলাওয়াতই যথেষ্ট। তাহলে ইমামের দাম বেশি না মুক্তাদির দাম বেশি? ইমামের দাম বেশি। মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেবের পিছনে, মাশাআল্লাহ, বুঝেন আপনার কোনো সমস্যা হয়েছে,
মনে করেন আপনি রোজা রেখেছেন এক মাস, হঠাৎ ঈদের পরের দিন খুব বেশি খেয়ে ফেলেছেন, পেট খারাপ হয়ে গেছে, আপনি একজন ইমামের পিছনে দাঁড়িয়েছেন, ইমামের পিছনে দাঁড়ানোর পর নামাজে কোনো কারণে আপনার বায়ু বের হয়ে গিয়েছে, তা আপনার যদি বায়ু বের হয় শুধু আপনার নামাজ নষ্ট হবে, আর কারণ এই ক্যামেরা বাইরে বসেন, মানুষের ডিস্টার্ব দিয়ে না, আপনার যদি নামাজ নষ্ট হয় তাহলে শুধুই আপনার নামাজ নষ্ট হবে, অন্য কারো নামাজ নষ্ট হবে না। আস্তে বলেন, অন্য কারো নামাজ নষ্ট হবে না। কিন্তু আপনার ইমাম সাহেব 1,00,000 মানুষ ইমামের পিছনে, আর ইমাম সাহেবের খোদা না খাস্তা কোনো কারণে যদি নামাজ নষ্ট হয়ে যায়, ইমামের নামাজ নষ্ট মানে সবার নামাজ নষ্ট। মনে করেন ইমাম সাহেব কোনো ভুল করেছেন, মনে করেন আপনি যদি নামাজে কোনো ভুল করেন, যে ভুল করলে নামাজ নষ্ট হয় না, মনে করেন আপনি ভুলে দাঁড়াতে দেরি করছেন, আপনি ভুলে দাঁড়াতে আপনার রক্ষা হয় নাই, আপনি যদি ভুলে নামাজে কোনো ওয়াজিব ছেড়ে দেন তাহলে আপনার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে। যদি আপনি ইমামের পিছনে দাঁড়ান, ইমামের পিছনে যদি কোনো মুক্তাদি এমন কোনো ভুল করে যে ভুল করলে নামাজ ফাসিদ হয় না, মনে করেন সে কোনো কারণে তার তাহরির আরকানে সমস্যা হয়েছে, কোনো কারণে রুকু দ্রুত করে ফেলেছে, কোনো কারণে সিজদা দ্রুত করে ফেলেছে, কোনো কারণে একটা ভুলের কারণে এমন একটা কাজ করে ফেলেছে যে কাজ করলে সিজদা সহ ওয়াজিব হয়, কিন্তু সে যদি ইমামের পিছনে থাকে তাহলে তার এই ভুলের কারণে আলাদা তার উপর কোনো সিজদা সহ ওয়াজিব হবে না। সালাম বুঝেন মনোযোগ, আলাদাভাবে তার উপর সিজদা সহ ওয়াজিব হবে না। কিন্তু ইমাম সাহেব যদি কোনো ওয়াজিব অনিচ্ছাকৃত ছেড়ে দেন, যদি ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেন তো নামাজই ফাসিদ, যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে তো নামাজই বাদ। কিন্তু ইমাম সাহেব যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব ছেড়ে দেন, তাহলে এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সিজদা সহ শুধু তার উপর ওয়াজিব হয় না, সব মুক্তাদির উপর, সবার উপর। এজন্য দেখেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ, আমরা যার ফিকহ অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ ফাকাহা দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের বুঝ কি পরিমাণ দান করেছিলেন, কোন ইমামকে আমরা খাটো করি না, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ হাদিস গবেষণা করে, কোরআন গবেষণা করে এত গভীর থেকে মনিমুক্তা এনেছেন, সাধারণত গভীর মেধা নিয়ে চিন্তা ভাবনা না করলে মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। আমি যেটা বলছিলাম ইমামের মর্যাদা এত বেশি, ইমাম ভুল করলে এই ভুলের সবার উপর, ইমাম খারাপ করলে ওই খারাপ সবার জন্য যথেষ্ট হয়ে যায়। এবার দেখেন সব নবী, আদম ছিলেন, ইব্রাহিম ছিলেন, নূহ ছিলেন, দাউদ ছিলেন, সবাই ছিলেন, কিন্তু সব নবী ইমামতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন সব নবীদের থেকে সেরা কে? আমার নবীর এক নম্বর পরিচয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক নাম্বার পরিচয় তিনি আল্লাহ, আর আস্তে বলেন তিনি আল্লাহ, আর আস্তে বলেন তিনি আল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ এক নাম্বার তিনি আল্লাহর রাসূল, দুই নাম্বার তিনি শেষ নবী, তিন নাম্বার তিনি শ্রেষ্ঠ নবী। আমার নবীকে নবী মানতে হবে, আমার নবীকে শেষ নবী মানতে হবে, আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে হবে। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানবে না, তারা বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান বিধ্বংসী একটা ফিরকা আছে। আমাদের যারা ইউটিউব ফেসবুক চালান তারা হয়তো জানেন, তারা হয়তো দেখেছেন, এই ফিরকার নাম আহলে কুরআন, বুঝলেন? এই ফিরকার নাম আহলে কুরআন, আহলে কুরআন। তারা বাংলাদেশে বিভিন্ন ছন্দ নামে আপনি দেখবেন ফেসবুক ইউটিউবে ভিডিও বুস্ট করে, বুস্ট করে নাম দিবে, কোথাও নাম দিবে কুরআন রিসার্চ ফাউন্ডেশন, QRF নাম, কি সুন্দর নাম, QRF নাম কি সুন্দর, কুরআন রিসার্চ ফাউন্ডেশন। আপনি মনে করবেন যে কুরআন রিসার্চ ফাউন্ডেশন এটা তো খুব ভালো কথা, শিরোনাম কত সুন্দর, কিন্তু তাদের মূল দাবি কি জানেন? তাদের দাবি হইল আমরা শুধু কুরআন মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। আল্লাহ আস্তে বলেন আল্লাহ। দেখেন আগে বুঝেন ইসলামের মৌলিক স্তম্ভ তিনটা,
বলেন কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ, বলেন এক নম্বরে আল্লাহ। দুই নম্বর নবী, বলেন এক নম্বর আল্লাহ। দুই নম্বর নবী। তিন নম্বর সাহাবা, বলেন এক নম্বর আল্লাহ। আমি তো বললাম আমি একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়। এই তো কিসা কাহিনী বলবো না যে আপনি না বুঝলেও হবে, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মনোযোগ দিয়ে বুঝেন। কারণ আপনার ইমান আগে, আকিদা আগে। যদি আকিদা ঠিক থাকে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে, যদি আকিদা ঠিক না থাকে আপনি খাজা বাবার দরবারে গিয়ে মোমবাতি জ্বালাইবেন, আর খাজা বাবার কবরে গিয়ে সিজদা দিবেন, আর মহাপবিত্র উরুশ শরীফে বাবার নামে গরু ছাগল নিয়ে যাবেন। এগুলা করেন আর সারা জীবন নামাজ পড়লে আল্লাহর কাছে এক পয়সার কোনো লাভ নাই। আগে ইমান আমল, আগে আকিদা ঠিক করার দরকার আছে না নাই? বললাম ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের মৌলিক খুঁটি কয়টা? এক নম্বর আল্লাহ, দুই নম্বর নবী, তিন নম্বর সাহাবা। সবাই বলেন এক নম্বর আল্লাহ, রাগ করেন না, জোরে বলেন এক নম্বর আল্লাহ, দুই নম্বর নবী, তিন নম্বর সাহাবা। আল্লাহকে মানার দরকার আছে না নাই? আমাদের রবকে আল্লাহ, বলেন আমাদের রবকে আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ, আমরা দুনিয়াতে ইবাদত করব কার আল্লাহ, ইয়াকা পড়েন ইয়াকা ইয়াকা, আমরা পৃথিবীতে ইবাদত করব একমাত্র আল্লাহ। বড় আস্তে বললেন আল্লাহ, আমরা পৃথিবীতে ইবাদত করব একমাত্র আল্লাহ, ইয়াকা নাবুদু আল্লাহ, আমরা তোমারই বলেন আল্লাহ, আমরা তোমারই আর চাইবেন খাজা বাবার কাছে না, পীরের কাছে না, ওই তোমার মাজারে না, তোমার আর কোথায় লালন স্যার আড্ডা খানায় না, ওয়া ইয়াকা নাস্তাইন, রাস্তা বলেন ওয়া ইয়াকা নাস্তাইন, চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ না, আপনি সুকু দিলেন আল্লাহরে, সিজদা দিলেন আল্লাহরে, তাসবিহ পড়লেন আল্লাহরে, রোজাও রাখলেন আল্লাহর জন্য, কিন্তু সন্তান চাইলেন কে খাজা বাবার কাছে? মুসলমান না কাফের? কাফের। বুঝে বুঝে বুঝে, মুসলমান না কাফের? কাফের। আপনার সমস্যায় পড়েছেন, আপনি নামাজ পড়লেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য, হজ করলেন আল্লাহর জন্য, যাকাত দিলেন আল্লাহর জন্য, আপনার ব্যবসায় সমস্যা, আপনি বদমাশার মাজারে গিয়ে মোমবাতি জ্বালালেন, অমুক গাছে গিয়ে সুতা বাঁধলেন, মুসলমান না কাফের? কাফের। মুসলমান না কাফের? কাফের। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বুঝেন, ইসলামের এক নম্বর আল্লাহ, মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহ, মানুষ মাতার মত করবে একমাত্র আল্লাহ, মানুষ হুকুম মানবে একমাত্র আল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী কারো হুকুম হলে মানি, আল্লাহর বিপরীত কেউ যদি হুকুম দেয় লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবীর কারো কাছে মাতার মত করে না, বলে মুসলমান আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আমার ঈমান চলে যায়, আমার আকীদা নষ্ট হয়ে যায়, আমার ঈমানের বিপরীত আমার ঈমান চলে যায়, এমন কোন কাজ কোন ঈমানদার করতে পারে না? ওরা আসতে কইলে না, এমন কোন কাজ কোন ঈমানদার করতে পারে না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বলি, আল্লাহ তো সরাসরি আসমান থেকে আমাদেরকে জানাবেন না, আল্লাহর বিধান এটা, আল্লাহ এটা করতে তোমাদেরকে বলছেন, আল্লাহ এটা তোমাদেরকে করতে নিষেধ করছেন। আল্লাহ তো আসমান থেকে মাইক্রোফোনের মাধ্যমে মেসেজ দিয়ে ওয়াহির মাধ্যমে আমাদেরকে কোনোভাবে জানাবেন না? কেউ যদি এটা কোনো প্রিয় যদি এটা বলে যে আমি এটা কোরআন হাদিসে নাই, সাহাবা ইকরামেও নাই, আমি এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, এটা পীর না শয়তান? শয়তান। বড় আস্তে বললেন শয়তান। এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, পর্দা নাই, গোসল নাই, আসে না নাই? আছে। দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, আসে না নাই? আছে। কাটে না, দাড়ি কাটে না, বগলের নিচের পশম কাটে না, নাভির নিচের পশম কাটে না, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, বিড়ি খায়, দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, পর্দা করে না, আসে না নাই? আছে। বলবেন এগুলা করেন কেন? বলবেন এগুলা বুঝবেন না, এগুলা মারেফত, আসলে মারেফত না, এগুলা ইবলিসি এবং শয়তান। এখন ইবলিস শয়তান আমাদের সমাজে আসে না নাই? আছে। এটা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল আমাদের পুরো জীবন আল্লাহ যেইভাবে চান ওইভাবে চালানোর দরকার আছে না নাই? আল্লাহর বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার ব্যবসা, লেনদেন, দাম্পত্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী অনুযায়ী পরিচালনা করার চালানোর প্রয়োজন আছে না নাই? আছে।
কথা বলেন আছে না নাই? আমার টোটাল জীবনে ইসলাম মানতে হবে, আমার টোটাল জীবনে ইসলাম আমি কেমনে পালন করব এটা জানবো কেমনে? জানানোর জন্য আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছেন, যুগে 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 আল্লাহ রাসূল পাঠিয়েছেন। রাসূলদের কাজ কি, নবীদের কাজ কি? আল্লাহর যে বিধান মানুষদেরকে জানানো, আল্লাহ জানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ, আল্লাহ তার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানানোর জন্য রাসূল হিসাবে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে একা পারবেন না, একজন নবী তার কিছু সহযোগীর প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন আছে। আল্লাহ এখন দেখেন নবী সাহাবী কারা এটাকে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী কে হবে এটা নির্বাচন করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। নবী কে হবে এটা নির্ধারণ করার একমাত্র মালিক কে? আল্লাহ। আপনি চেয়ারম্যান, আপনি চাইলে যে কোনো একজনকে বানাইতে পারেন। দত্তরি গত বছরে পাঁচ বছরে একজনকে দিয়েছিলাম, উনি ঠিক মতো কাজ করেনি, এই বছর আরেকজনকে বানাবো, আপনি চাইলে পারবেন কি পারবেন না? পারবেন। একজনকে চাইলে আপনি মেম্বার বানাতে পারবেন, কিন্তু আপনি চাইলে একজনের নবী বানাইতে পারবেন না? যদি গ্রাম শয়তানের মতো যেমন কাদিয়ানের কাদিয়ানিরা ব্রিটিশ ব্রিটিশরা তাদের বীর্য থেকে পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় নবী একজন বানাইছে গোলাম শয়তানরে, তো এরে বানাইছে ব্রিটিশ, এজন্য আমরা বলি সে নবী না, সে আপাদমস্তক ইবলিস। কথা বলেন সে আপাদমস্তক ইবলিস। বড় আর কাদিয়ানি নাম বড় আসতে দিলেন, সে আপাদমস্তক ইবলিস। নবী কে হবে এটা নির্বাচন করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। নবী কে হবে নির্বাচন করেছেন কে? আল্লাহ। হাদিস শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্তাদে আহমদে হাদিস এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ সূত্রে হাদিস এসেছে। কি হাদিস? ইন্নাল্লাহা নাযারা ফী কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে রূহে জগতে ইন্নাল্লাহা নাযারা ফী কুলুবিল ইবাদ কুলুবিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন একবার পৃথিবীর সব মানুষের রূহের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার পৃথিবীর সব মানুষের কলবের দিকে তাকালেন, ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ রূহের জগতে মানুষ সব মানুষের কলবের দিকে তাকিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের থেকে উত্তম কোন কল নাই। ফাখতার আল নবুওয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন নবুওয়াতের দায়িত্বের জন্য। এবার বলেন নবীর কিছু সহযোগীর প্রয়োজন আছে না নাই? এবার আল্লাহর সহযোগী কাদেরকে নির্ধারণ করবেন, সাহাবা কাদেরকে নির্ধারণ করবেন? এটা তো আল্লাহ সাহাবী কারা হবে এটাও নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আর আজকে বলেন আল্লাহ। সুম্মা নাযারা ফী কুলুবিল ইবাদ ইবনে মাসউদ বলেন, সুম্মা নাযারা ফী কুলুবিল ইবাদ, নবী নির্বাচন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীর সব মানুষের কলবের দিকে তাকালেন, ফাওয়াজাদা কালবা আসহাবি মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের কলবর থেকে উত্তম কারো কল নাই। এই যে কল, এটা জান্নাতি টুকরা, এটা ঠিক থাকলে শরীর ঠিক, এটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। ফাখতার আলি উসরাতি নবীহি ওয়া আনাতি দীনিহি, আল্লাহ তার নবীকে সহযোগিতা করার জন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নির্বাচন করেছেন। এইজন্য নবীর পর এই উম্মার ভিতর সবার চেয়ে সেরা কে? সাহাবা। আসতে বলেন সাহাবা। নবীর পরে এই উম্মার মধ্যে সবার চেয়ে সেরা কারা? সাহাবা। দেখেন একটা আকীদা বুঝেন, একটা আকীদা বুঝেন। এক নম্বর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবী সেরা। আর আসতে বলেন সেরা। বুঝছি না, রাজবাড়ির মুসলমান, আমি এই তৃতীয়বার আসলাম রাজবাড়িতে, এই শহরে আসছিলাম কয়েকদিন আগে দারুল হাদিস মাদ্রাসার মাহফিলে, এর আগে এক জায়গায় আসছিলাম, আজকে এখানে আসলাম। এই জন্য মনে হয় আপনারা মনে হয় নতুন মানুষ, তো এই জন্য বলতে চাই আপনি আর কি বয়ান করবেন, একটু মনোযোগ দিয়ে আকীদা বুঝেন। আফজালুল আম্বিয়া, এক কথায় আল্লাহর পরে মুহাম্মদ বা বুজুর্গ, তুই কিসা মুখতাসার মুহাম্মদ ফাওকা উযামা ইত্তারিখ। আকীদা বুঝেন আল্লাহর পরে আল্লাহর কুল মাখলুকাতের মধ্যে সেই মাখলুক, চাই মানুষ হোক সেই মাখলুক, চাই ফিরিস্তা হোক সেই মাখলুক, চাই জিন হোক, আল্লাহর পরে আফজালুল আফজালুল মাখলুকাত, আল্লাহর পরে টোটাল সৃষ্টি জগতের মাঝে সবার চেয়ে সেরা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ফাওকা উযামা ইত্তারিখ, আল্লাহর পরে
কুল কায়নাতের গোটা মখলুকাতের সবারকে শ্রেষ্ঠ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহ না, বলেন তিনি আল্লাহ না, বুঝেন তিনি আল্লাহ না, তিনি আল্লাহর স্থলা বিশিষ্ট না, আস্তে বলেন না, তিনি আল্লাহর স্থলা বিশিষ্ট না, তিনি আল্লাহর ছেলেও না, তিনি আল্লাহর সন্তানও না, তিনি আল্লাহর মতো না, তিনি আল্লাহর বান্দা, বলেন তিনি আল্লাহর বান্দা। এক নাম্বার, তিনি মানুষ, জিন না, ফেরেশতা না, নবী কি মানুষ, আল্লাহর পরে মখলুকাতের ভিতর সবারকে শ্রেষ্ঠ হলেন নবী, আমার নবীর পরে অন্যান্য নবীদের মকাম, আর নবীরা বাদ দিয়ে আমরা যারা উম্মা আছি এই উম্মার হিসাবে যদি যান তাহলে সব নবী সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর অন্যান্য নবীদের থেকে, নবীদের পরে এই টোটাল দুনিয়ার সব মানুষের থেকে শ্রেষ্ঠ হলেন সাহাবায়ে কেরাম। শ্রেষ্ঠ হলেন কারা? কারণ সাহাবি কারা হবে এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আরো আস্তে বলেন, সাহাবি কারা হবে এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ নির্ধারণ করে কি বলেন? ইবনে মাসউদ বলেন, আল্লাহ শুধু সাহাবা একরামকে নির্ধারণ করেই শেষ করেন নাই, মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মা রাআহুল মুসলিমুনা সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি। সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। নবী বলেন, ইবনে মাসউদ বলেন, যদি সাহাবায়ে কেরাম কোনো বিষয়কে উত্তম মনে করেন, মা রাআহুল মুসলিমুন আলিফ লাম আদ খারিজি আই জামাআতু সাহাবা, অর্থাৎ নবীর সাহাবায়ে কেরাম মা রাআহুল মুসলিমুন হাসানান, নবীর সাহাবায়ে কেরাম কোনো বিষয়কে যদি উত্তম মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটাকে স্বয়ং আল্লাহ উত্তম মনে করেন। সুবহানাল্লাহ। ওমা রাআহুল মুসলিমুন সাইয়্যান, নবীর সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে খারাপ মনে করেন, নবীর সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে মন্দ মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি, তাহলে সেটাকে খারাপ মনে করেন কে? আল্লাহ। এবার বুঝেন, সাহাবায়ে কেরাম এই উম্মার শ্রেষ্ঠ জামাত, সাহাবায়ে কেরাম নির্ধারণ কারা হবে নির্ধারণ করেছেন আল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট কে? আল্লাহ। আচ্ছা, আপনাদের কি সবাইকে কি নামাজ আমি বাইরে এসে ধরছে না? আল্লাহর নাম জুড়ে বলা যাবে না না? তাহলে বলেন, সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট কে? আল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং উম্মার আল্লাহর নবীর পরে এই উম্মতের ভিতর সবার থেকে শ্রেষ্ঠ কে? আল্লাহ। তো দেখছেন সাহাবা, সাহাবা বা বুঝছেন সবার চেয়ে শ্রেষ্ঠ নাকি আল্লাহ? বলে নবীর পরে উম্মার ভিতর সবার চেয়ে শ্রেষ্ঠ কারা? কেন? ইসলাম একটা ঘর, এই ঘরের সবচেয়ে বড় খুঁটি নবী, শুধু নবী এক খুঁটিতে তো হবে না, ইসলামের আরো স্তম্ভের একটা ঘরের আরো স্তম্ভ আছে কিনা, ওই স্তম্ভ হলেন জামাতে সাহাবা, এজন্য ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো জামাতে সাহাবা, এজন্য ইসলামের জামাতে সাহাবা যেহেতু ইসলামের স্তম্ভ, এজন্য আল্লাহ বলেন নবিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ বলেন ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, আর আমার নবী বলে গিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, নবী বলে গিয়েছেন খবরদার খবরদার লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি, এ আমার উম্মতেরা আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার জামাতে সাহাবাকে লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি, প্রত্যেক জুমাবারে হাদিস শুনেন কিন্তু নবী কি বলছেন সেটা খেয়াল করেন না, নবী বলেন খবরদার আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার কোন সাহাবীকে কখনো সমালোচনার লক্ষ্যবস্তু বানাবেন না। রাস্তা বলেন না। তোমার আহাত তখন যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসার অর্থ নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসার অর্থ আর আসতে বলেন নবীকে ভালোবাসার অর্থ। তোমার আহাত তখন যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে, সাহাবায়ে কেরামকে ঘৃণা করার অর্থ নবীকে ঘৃণা করা, আর নবীকে ঘৃণা করার অর্থ। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো
কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? একজন সাহাবীর যদি কেউ সমালোচনা করে, একজন একটু ক্ষুদ্র একজন সাহাবীকে কেউ গালি দেয়, একজন ক্ষুদ্র একজন সাহাবীর ব্যাপারে কেউ খারাপ কথা বলে, একবারে ক্ষুদ্র একজন সাহাবীর ব্যাপারে কেউ যদি মন্দ কথা বলে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না পথভ্রষ্ট জাহান্নামী? সে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু গালি দিয়েছে, সে কিন্তু ক্লিন শেভ, তার মুখে দাড়ি নাই, এটা পীর না ইবলিস। বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি আরবের অভিজাত ছিলেন, তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আরবের নেতা ছিলেন, যে কারণে তিনি ইসলাম কিছুদিন গোপন করেছিলেন। মক্কা বিজয়ের সময় যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, তখন তার ছেলে হযরত আমির মুআবিয়া এবং হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান হযরত আবু বকর তাকে খলিফা বানিয়েছিলেন। ওমরের আবু বকরের ওমর রাদিয়াল্লাহু হযরত আবু বকরের যুগে তিনি ইন্তেকাল করার পর হযরত আমির মুআবিয়াকে দিমাশকের গভর্নর বানানো হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে প্রথম ইখতিলাফ লেগেছিল, আমি সেই দিকে যাচ্ছি না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাতিবুল ওয়াহী, ওয়াহী লেখার দায়িত্ব দিয়েছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। এবার চিন্তা করেন, যিনি আল্লাহ নবীর আপন সেবক, যিনি আরবের নেতা, নেতৃত্ব নেতার বংশের ছিলেন, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওয়াহী লেখার দায়িত্ব দিয়েছিলেন, যাকে গভর্নর বানিয়েছিলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় বড় সাহাবীকে অপসারণ করেছেন, কিন্তু আমির মুআবিয়াকে অপসারণ করেননি, বরং নানা সময় তিনি সহযোগিতা নিয়েছেন, উসমান তার থেকে সহযোগিতা নিয়েছেন। এবার বলেন, এত বড় সাহাবী হযরত আমির মুআবিয়া, যিনি ওয়াহী লিখেছেন, যিনি ইসলাম খিলাফত পৃথিবীতে 10 বছর অনেক বিশাল সময় তিনি পরিচালনা করেছিলেন, 10 বছর না, যার আমলে প্রথম নববিধান পরিচালনা করা হয়েছিল, যার ব্যাপারে আল্লাহ নবী দোয়া করে গিয়েছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াল মাহদিয়া, আল্লাহ আমার মুআবিয়াকে তুমি হেদায়েতের ফলক পত্রিকা বানাও। এবার বলেন, যার ব্যাপারে আমার নবী দোয়া করে গিয়েছেন, সেই সাহাবীর সাহাবিয়ত নিয়ে যে শেষকাল করবে, সেই আমির মুআবিয়াকে যে সাহাবী মানবে না, সে পরিষ্কার কথা, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে পথভ্রষ্ট জাহান্নামী। বলেন, সে পথভ্রষ্ট জাহান্নামী। আমাদের দেশে দেখবেন রবিউল আউয়াল আসলে না মুহররম আসলে একদল আশিকের রাসূল নামদারি বাটপারদের ইশকের রাসূল গর্জে ওঠে, ঠিক আর কোনো কাম নাই। চট্টগ্রামে একটা আছে মাইক ভান্ডারি, আপনাদের এদিকে আছে আকাশের একটা আছে মেজো ভাইজান, এর বক্তব্য শুনলাম কিছুদিন আগে, সে বলতেছে যে মুআবিয়াকে আমি সাহাবি মানি না, যারা মুআবিয়াকে সাহাবি মানে আমি তাদেরকে মুসলমান মনে করি না। মুআবিয়া সাহাবি, মুআবিয়া সাহাবি বলেছেন আবু বকর, মুআবিয়া সাহাবি বলেছেন ইবনে মাসউদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবি বলেছেন সব সাহাবি, বলেছেন নবী, বলেছেন আবু হানিফা, বলেছেন শাফি, বলেছেন মালিকি, বলেছেন আহমদ। যারা মুআবিয়াকে সাহাবি মানবে না, যারা মুআবিয়ার দিকে আঙ্গুল তুলবে, পরিষ্কার কথা, কখনো তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না, এরা জাহান্নামের বর্তমান। তারা কখনো আপনাকে হেদায়েত দেখাতে পারে না। একদল আছে বন্ড, এরা এই তোমার ইয়ে আসলে মহরম মাস আসলে কারবালার ঘটনা বলতে গিয়ে আমির মুআবিয়াকে অভিযুক্ত করে কি করে না। দেখেন, আমাদের পৃথিবীতে যত বাতিল আছে, কথা বুঝেন, পৃথিবীতে যত বাতিল আছে, বাতিল চেনার একটা অটো মেশিন জামাত সাহাবা, দেখবেন সবাই এসে এই লামাজাবি গোষ্ঠী আছে কি বড় আসতে পেল আপনাদেরকে নাই মনে হয়, লামাজাবি বলেন, জামাতে ইসলাম বলেন, মদুদি মরহুমের যে দল, মদুদি মরহুমের সাথে আমাদের মৌলিক যে কতটা জায়গায় আমাদের আকাবিদের ইখতিলাফ, এর ভিতর একটা হলো মদুদি মরহুম একটা কিতাব লিখেছেন খিলাফত মুলকিয়া, আমাদের আকাবিরগণ মদুদি মরহুমের যে সকল বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মদুদি মরহুমের এই বক্তব্যগুলো যায় না, তার ভিতর একটা হলো মদুদি মরহুমের লেখা একটা কিতাব আছে
খিলাফত মুলকিয়াত, উর্দুটাও আমার কাছে আছে, বাংলাটাও আমার কাছে আছে, খিলাফত রাজতন্ত্র বাংলাটাও আমার কাছে আছে, উর্দুটাও আছে। তিনি রাজতন্ত্রের আলোচনা করতে গিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মিথ্যা অভিযোগ আরোপ করেছেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মিথ্যা সমালোচনা করেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে অভিযোগের তীর তুলেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এমন কিছু কথা বলেছেন যেগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায়। কারণ ইসলামের আকীদা হলো একজন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। দেখছেন আকীদার বাজনা কথা বলে নাই। একজন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। তুলে বলেন নাই। তুলে বলেন নাই। তুলে বলেন নাই। একজন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। তুলে বলেন একজন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। তাহলে একজন সাহাবীর সমালোচনা করা যায় নাই। বলেন একজন সাহাবীর সমালোচনা করা যায় নাই। আমরা কখনো কোন সাহাবীর সমালোচনা করব না। বলেন আমরা কখনো কোন সাহাবীর সমালোচনা করব না। যারা সাহাবীর সমালোচনা করে এটা পীর না শয়তান, এমন পীরদের কাছে যাব না। যেই দলের শীর্ষ নেতা সাহাবার সমালোচনা করে আমরা তাদের সাথে, আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি কি বাসি না? তুলে বলেন আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি কি বাসি না? আমরা আমিরে মুআবিয়ার কোন সমালোচনা করব না। যারা আমিরে মুআবিয়ার আদালতের সমালোচনা করে আমরা তাদের সাথে যাব না। আজকে আলোচনা এখানে রেখে গেলাম যে কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। যারা আমিরে মুআবিয়ার কথা বলেন, মুজাহিদ ইবনে সোবার বলেন, যারা কোন সাহাবীর সমালোচনা করে আমরা তাদের সাথে যাব না। কারা কারা যাব না? আল্লাহর হাত দেখালে আল্লাহই তাকবীর আল্লাহই তাকবীর। আজকে প্রথম আসা এখানে একটা আলোচনার একটা পর্যায়ে রেখে গেলাম। যদি আর কখনো সামনে আসার সুযোগ পাই, এই বছর যেখানে রেখে গেলাম, বাকি আলোচনা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, প্রথম আল্লাহ আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আজকের মাহফিলে বিশেষ অতিথি অনেক চেষ্টা করে ভদ্রলোককে আমরা পেয়েছিলাম। আসলে হুজুরের আলোচনা কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা না হলে আমাদের আলোচনা শুনে আমাদের তৃপ্তি পরিপূর্ণ হবে না, কি কথা ঠিক কিনা? আগামীতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বছরে ইনশাআল্লাহ আমরা যেভাবেই হোক পাঁচ সাথে আর একবার ইনশাআল্লাহ হুজুরকে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনমালা আল কারিম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল হালকা জিকিরে এখন আমাদের সামনে অল্প একটু সময়, কয়েকটা মিনিট জীবননালা আল কারিম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার 2 জন ছাত্রীর একটু প্রদর্শনী আছে। ছাত্রীরা যেহেতু বাংলা বিভাগ আছে, তারা বাংলা ইংরেজি অঙ্ক এগুলো শেখে, মাদ্রাসার সংক্ষিপ্ত একটা পরিচিতি ইংরেজিতে সাবজেক্টটি বোন মুসাম্মাদ কণিকা খাতুন, মাদ্রাসার হেড বিভাগের ছাত্রী কণিকা খাতুন, সে মাদ্রাসার সংক্ষিপ্ত একটি পরিচিতি ইংরেজিতে তুলে ধরবে ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার ছাত্রী, বয়স তো 8 বছর, 8 বছর রানিং চলে, আমাদের অনেক বাচ্চারা আছে এখনো পায়জামা পরে না, প্যান্ট পরে, কি কথা ঠিক না? আবার অনেক উস্তাদদের মেয়ে ছেলে আছে বয়স 1.5 বছর, 1 বছর, কিন্তু তারা হাফ প্যান্ট পরে না, মানে অনেক বাড়িতে উলঙ্গ হয়ে থাকে বাচ্চারা, কিন্তু মাদ্রাসার বাচ্চারা বা উস্তাদদের হাফেজে কোরআন উলামা ইকরামের ছেলে মেয়েরা তারা কিন্তু ফুল পায়জামা পরে। আলহামদুলিল্লাহ যেহেতু মাদ্রাসার ছাত্রী এখনও ওর পর্দা এখনও হয় নাই, কিন্তু ওদের অভ্যস্ত, ওরা বোরকা এবং
হিজাব পরে ওরা চলাফেরা করে। আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে মাদ্রাসার সংক্ষিপ্ত ইংরেজিতে পরিচিতি তুলে ধরবেন মুসাম্মাদ কণিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আই অ্যাম কণিকা, আই অ্যাম এ স্টুডেন্ট অফ আল কারিম তাহফিজুল কোরআন হুমায়ুন মাদ্রাসা। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সামথিং আল কারিম তাহফিজুল কোরআন হুমায়ুন মাদ্রাসা। ইট ইজ অ্যান আইডিয়াল অ্যান্ড মডেল মাদ্রাসা। ইট স্ট্যান্ড জীবনালা ভিলেজ অ্যাট মরাদ ইউনিয়ন ইন পাংশা উপজেলা অফ রাজবাড়ী ডিস্ট্রিক্ট মোহাম্মদ মহিউদ্দিন মানিক। ইট স্টাবলিশ 2021। It has three sections, Nurani, Najra and Hafs. It is a mainly Hafs madrasa, but Bangla, English and mathematics are also taught carefully. There are 60 students to study here. Two students have completed Hafs only 9 months. Every year 3-4 students complete Hafs. Thank you. যেহেতু আমি সবসময় আসা যাওয়া করি, বাচ্চাদের তেলাওয়াত আমি সবসময় শুনি, ওদের তেলাওয়াতের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের রাজবাড়ী জেলার ভিতরে ওদের তেলাওয়াতের মান অনেক ভালো। তেলাওয়াতের সে সময় এখন দিব না। আরেকজন ছোট্ট বাচ্চা আছে আরবিতে সংক্ষিপ্ত সময়ে। আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই দেখছেন, আশেপাশে যারা আছেন সবাই জানেন, অল্প মাদ্রাসা অল্প দিনে প্রতিষ্ঠিত হয়েছে। এর ভিতরে অত্র মাদ্রাসা থেকে দুইজন ছাত্রী মাত্র 9 মাসে দুইজন ছাত্রী হেফজ সম্পন্ন করেছেন সকলগুলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আরবি বক্তৃতা সংক্ষিপ্ত সময়ে মাদ্রাসার পরিচিতি তুলে ধরবেন আরবিতে মুসলমান জান্নাতি খ্যাত। আলহামদুলিল্লাহ طالبة مدرسة الكريم لتحفيظ القرآن يجبن لا للبنات نتحدث أمامكم بتعرف مدرستنا. لقد ركعت اسما ما حدنا حالا فمدرستنا نموذج عصري وهذه واقعة يجبن لا قرية ومولات اتحادا وفنسى شرطة رزباري محافظة والشيخ محمد محي الدين منيك مؤسس لها بعقد 21,000 سنة من العيسوي. فها هنا 3 قسم: قسم لتحفيظ القرآن الكريم، وقسم لقراءة القرآن الكريم، وقسم للنوراني. وفيها 4 معلمة و60 طالبات. ففي هذه المدرسة النموذجية يدرس لغة البنغالية والإنجليزية لحساب أهمية مع تحفيظ القرآن الكريم. فبشرى ثارة كانتا طالبتان قد حفظتا القرآن الكريم ب9 شهور فقط. ألا أن 3 أو 4 طالبات تحفظ القرآن الكريم في كل سنة. فهيا نحفظ القرآن الكريم ونتعلم لغة البنغالية والإنجليزية والحساب. مع السلامة. السلام عليكم ورحمة الله. الحمد لله. আমাদের দুইজন ছাত্রীদের প্রদর্শনী শুনলেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বয়স 2 বছর প্লাস। আলহামদুলিল্লাহ আমরা এবছর বোর্ড পরীক্ষা 9 জন ছাত্রীকে দিয়েছিলাম, এর মধ্যে 3 জন মেয়ে মমতাজ হয়েছে, অর্থাৎ
জিপিএ 5 পেয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং শুধু জিপিএ 5 পাইনি, সারা বাংলাদেশে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের হাজার হাজার মাদ্রাসার মধ্যে মেধা তালিকায় একজন মেয়ে চতুর্থ এবং একজন মেয়ে তৃতীয় এবং চতুর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে মাদ্রাসার যে দুইজন মেয়ে 9 মাসে পবিত্র কোরআনুল কারীম হেফ সম্পূর্ণ করেছে, এই বিষয়টা অনেকেই অনেকভাবে দেখছে। আসলে হেফ যেদিন থেকে মুখস্থ যেদিন থেকে শুরু করেছে এবং যেদিন থেকে যেদিনে শেষ করেছে ওই হিসাবটা নেওয়ার পরে খাতা রিপোর্ট খাতা দেখার পরে দেখা যায় যে 9 মাস 1-8 দিন আর কি মধ্যে ওরা হেফ পুরো কমপ্লিট করেছে। এই জন্যই আমরা হেফ অর্থ মুখস্থ করা, মুখস্থ কমপ্লিট করেছে 9 মাস কয়েকদিন প্লাস 2-3 এরকম আর কি। আর হচ্ছে মাদ্রাসার যে 9 মাসে কোরআন মুখস্থ করেছে এজন্য বিভিন্ন পত্রিকায় বিষয়টা ভাইরাল, আপনারা সবাই জানেন। আর হচ্ছে আর একটা বিষয়, এই 9 মাসে যে 2টা মেয়ে হেফ সম্পূর্ণ করেছে এদেরকে বাংলাদেশ সরকারের সাবেক পাটপত্র বস্ত্র বিতানের অতিরিক্ত সচিব, সাবেক সচিব, ওদেরকে ওদের দুইজনের পুরস্কৃত করেছে খুশি হয়ে। ওদেরকে আরও উৎসাহিত করার জন্য আমাদের সার্কেট হাউজের রাজবাড়ি সার্কেট হাউজে ওদেরকে নিয়ে যাওয়ার অভিভাবকের মাধ্যমে ওদের দুইজনকে পুরস্কৃত করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা লেখাপড়ার মাধ্যমে এগিয়ে যেতে চাই, যেহেতু এলাকার মধ্যে প্রতিষ্ঠান লেখাপড়ার মাধ্যমেই ছাত্রী আনতে চাই। এবং আমাদের শিক্ষিকাদের হক সাহেব হুজুর সহ তিন চারটা প্রশিক্ষণ হেসখানার যিনি শিক্ষিকা তার আছে, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করেন যাতে আমরা লেখাপড়ার মাধ্যমেই ছাত্রী আনতে পারি এবং লেখাপড়ার মাধ্যমেই আগিয়ে যেতে পারি, এজন্য সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ এখন সংক্ষিপ্ত আলোচনা রাখবেন হযরত মাওলানা আশরাফ আলী ফারুকী ঝিঙ্গেদাও, হযরতকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভূমিকা ছাড়াই আমি জানি এই মুহূর্তে আমার কথাগুলি আপনাদের কাছে খুব খারাপ লাগে এবং আপনাদের মনে হচ্ছে বরাবর সরে না গো মসকান্তে কোনতে পোস্টারের নাম নয়, দাওয়াত নেই, মাইকিং নেই, এ নেটের কোনতে আসলো এটা আমি জানি। আমি বুঝে সুঝে এই এই মানিকের অনুরোধে ঢেকে গেলাম। বাবু এখন যদি আপনারা যুদ্ধ মারা শুরু করেন মারা আপনাদের বৈধ, আমার মায়ের খাওয়াটাও বৈধ, তবে আমার মায়ের নামে আপনার স্টপ করেছিলাম, আবার যদি আজকে মারেন তাহলে আমি মরে যাবো। সুতরাং আপনাদের আমি বুঝি এই পরিবেশটা বুঝে, আবার কষ্ট 10:30 আছে, 2 মিনিট হোক আর 3 মিনিট হোক কোনো কথা নেই, তোমরাই তো সব। সুতরাং আপনাদেরকে এই যে বিরক্ত করাটা এখন চরম একটা অন্যায় আমি বুঝি, কারণ এই প্রফেশনে আমি কাজ করি, আমি জানি আপনার ওই জায়গায় থাকলে আমার আপনার যে মিজাজটা হচ্ছে না আমার উপর রাগ, আমারও ঠিক একই অবস্থা হতো। তারপরেও এই মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার জন্য মাদ্রাসার কল্যাণে আমার মুরব্বী আব্দুল আলিম ভাই নির্দেশে আপনাদের মাঝে একটুকুটা বিরক্ত করব, যদি রাগ করেন আল্লাহ আকবার কোন কারা কারা রাগ করেছেন, রাগ না যদি করেন আলহামদুলিল্লাহ বলেন, তো জোরে বলেন আল্লাহ আকবার, আরো জোরে হাত নাড়ে বলেন আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ফাকাদ ক্বালা আল্লাহ তাআলা ফী কালামিহিল মাজীদি বুরহানিহিত তাওহীদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا معه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাংশা জেলা রাজবাড়ী জেলা পাংশা থানার মৌরাট জীবননালা আল কারিম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি সকলেই চিনেন জানেন, এক কথায় বাংলাদেশের অনলি ওয়ান পিস অফ হাফিজুর রহমান সিদ্দিকী, ঠিক কিনা বলেন? যার রাত 10টায় মাহফিল করলেও যেমন, রাত 3টায় মাহফিল করলেও যেমন, ফজরের পরে মাহফিল করলেও লোক লোকারণ্য, ফজরে না দুপুরে যখন হাফিজুর রহমান সিদ্দিকী
তখনই লোকে লোকারণ্য সুবহানাল্লাহ কয়। মনের দুঃখে একটা পোস্ট করেছিলাম একদিন, জাহিদুর রহমানের সিদ্দিকীর বিরোধিতাকারীরা তার বিরোধিতা করতে করতে এমন করা পড়েছে, আল্লাহ তার এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছে যে রমজান মাসেও তার সিরিয়াল পাওয়া যায়। আমি কুরআনুল কারীম সূরা মায়েদার 55 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যদি মানুষ তোমরা বন্ধু বানাতে চাও, তোমাদের প্রথমত বন্ধু হলো এক নম্বর আল্লাহ, জোরে বলেন কে, আরো জোরে বলেন কে, দুই নম্বর রসূল এবং তার রসূল, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ, কারা, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর সেই মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্য হলো যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন এবং রুকুকারীদের সাথে তারা নামাজ আদায় করে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দায়িত্বহীন ভাষায় আপনাদের কাছে বলতে চাই, আজ তাম পৃথিবী আপনি খুঁজে দেখেন, আল্লাহি আল্লাহর কসম, কোন মাদ্রাসার মুহাদ্দিস বয়োবৃদ্ধ হলে তার ছাত্রের কাছে তার জুতা পিটা খেতে হয় না, কথা বলেন, ছাত্র আলেম যত বৃদ্ধ হয়, আলেমের বয়স যত বাড়ে, তার বার্ধক্য যত বাড়ে, তার মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে মানুষের কাছে তত বেশি বাড়িয়ে দেয়। যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ ছবি রহমতুল্লাহ আলাইহি বার্ধক্যে যখন পরিণত হয়েছিল, হাঁটতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, তার জুতা সোজা করার জন্য হাবিবুর রহমান সিদ্দিকীর, ইদল করিম আবরার, আশরাফ আলী ফারুকি, আব্দুল আলিমের মতো লক্ষ লক্ষ আলেম তার জুতা সোজা করার জন্য তৈরি আছে, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ইসলাম বিশ্ববিদ্যালয় বলে ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যারকে চ্যাং দোলা করে তার ছাত্ররা বাথরুমে পায়খানায় নালায় নিক্ষেপ করেছে, নিঃসন্দেহে কথা চিরন্তন সত্য। আলেম হলে, আলেম তৈরি করলে, কোন মানুষ যদি আলেমকে মহব্বত করে, আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তার ইজ্জত বাড়িয়ে দেন, চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার। সুতরাং আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আলেম বানাবেন, আলেম তৈরি করবেন, সন্তানকে পালন নাই, নাতিপুতিদেরকে আলেম বানাবেন, এইরকম খালেস নিয়ে যাচ্ছে কার কার, আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে শুনেছেন আল্লামা মুফতি রিজাল করে বাবরার সাহেব আকীদাগত সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব আলোচনা করেছিলেন, যে আলোচনাটা শুনতে আমারও মন চেয়েছিল, আরো সময় লাগলে আমিও খুশি হতাম, সময়ের ব্যবধানে একটু আপনাদেরকে বিরক্ত করেছি। এইরকম রিজাল করিম আবরার, হাফিজুর রহমান সিদ্দিকী তৈরি হয় কোথায়, জোরে বলেন, আরো জোরে বলেন, সেই মাদ্রাসাকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমার দেশের কিছু মিডিয়া, যদিও এই মিডিয়ার এরা মাদ্রাসার পক্ষে, না হলে এরা আলেমদের ওয়াজ রেকর্ডিং করতে আসতো না, এদের জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ, বল জোরে কর না, সুবহানাল্লাহ। যারা আমার দেশের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বিভিন্ন রকম অপকর্মে নানা লিপ্ত করে এই জাতির মনস থেকে, মস্তিষ্ক থেকে, মাদ্রাসার ভালোবাসা মন থেকে, মন থেকে, চিন্তা চেতনা থেকে মুছে ফেলে দিতে চাই, ওদের পরিচয় ওরা আবু জেহেলের যোগ্য উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন ভাষায় বলি, আবু জেহেলের উত্তরসূরি যেমন ইসলামকে কলুষিত করার জন্য আছে, আল্লাহর কসম করে বলি, ওমর উত্তরসূরি ইসলামের বিজয়কে দনুরাবার জন্য এই জমিনে আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা আবু জেহেলের উত্তরসূরি হতে চান না ওমরের উত্তরসূরি হতে চান? ওমরের উত্তরসূরি হতে চান? যারা যারা চিৎকার করে বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার।
প্রিয় বন্ধুগণ আমার, এই মাদ্রাসাগুলি যদি এই সমাজে না থাকে, এই মাদ্রাসার আলেম যদি না থাকে, জাতি বস্তুনিষ্ঠ সত্য কথা জানতেও পারবে না, বুঝতেও পারবে না, মানতেও পারবে না। এই জন্য আপনাদের কাছে বিনীত আরজ। আলহামদুলিল্লাহ আপনারা জানেন ওরা আমার যে জন্য বসাইছে, 5 মিনিট হয়েছে তো, কালেকশনের জন্য আপনারা আর বিরক্ত করা যাবে না, কারণ হুজুর আসার পরে এরা করা যে কত বড় অপরাধ, আল্লাহ মাফ করুক। এই মাইকটা চালু করো, এই মাইকটা করো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব হুজুর কি স্টেজে এসেছেন? কথা বলেন না কেন? আপনারা কি খুশি না বেজার? জোরে চিৎকার করে বলেন না, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা আপনাদের শিখে রাখতে হবে। সম্মানিত কোন আলোচক এসে গেলে আপনার আলোচনা যেখানে থাকবে ওখান থেকে স্ট্যান্ড রিলিজ নিতে হবে। এটাই ভদ্রতা, এটাই স্বাধীনতা, এটাই ভদ্রতার নিয়ম। সুতরাং এনারা কর্তৃপক্ষ বলেছিলেন কালেকশনের জন্য, বন্ধু হুজুরের বসিয়ে রেখে কালেকশন করাটা যদি অপরাধ, তারপরেও মাদ্রাসা একবার এক জায়গা প্যান্ডেল করেছিল, গতকাল ভেঙ্গে জুড়ে ঝড়ে সব শেষ করে দিয়েছে। আপনারা যদি, আমরা যদি একটু সহযোগিতার হাত না বাড়াই, এই ছেলেটা তো পারবে না। পারবে? আপনারা কি রাগ করেছেন? এখানে 9 মাসের ছেলে মেয়েটা হাফেজ হচ্ছে, কত সুন্দর, আমার তো ভালো লেগেছিল কথাগুলি বলার জন্য। তথাপিও আপনাদের মাঝে 30 জন মানুষ কি আছেন? 1000 করে টাকা 1 মিনিট ভিতর দিতে পারবেন হুজুরের সামনে? টক টক করে একটু বের করেন তো, যদি কেউ থাকেন। 30 জন আল্লাহর বান্দা কি নাই? হুজুর এই যে আমি এই মাদ্রাসায় কোরআনুল কারিম 30 পারা, আমি এই 1000 করে টাকা দেবো ইনশাল্লাহ। 30 জন মানুষ কি নাই? দেখেন তো টক করে যদি হয় কেন আল্লাহর রাস্তা। এই যে আমার আব্দুল্লাহ, উনি এক মাদ্রাসার মহতাম সাহেব হুজুর, 1000 টাকা দিয়েছে। আল্লাহ আর 29 জন মাদ্রাসা সময় নেব না উঠে গেলে। যদি আল্লাহ আপনার টাকা কবুল না করে আপনার টাকা ইতর বান্দরে খায়, ও দোষকার। আর আল্লাহর রাস্তায় টাকা কবুল হতে হলে সময় লাগে, দিল লাগে। আর 1000 টাকা করে 2-4 আল্লাহর বান্দা কেউ নাই, কারণ টাকা কালেকশনের জন্য যে পরিবেশ লাগে সেটা হয় নাই। এই অবস্থায় কি দেওয়া যাবে না ইনশাল্লাহ? এবার আমি আপনাদের 1000 টাকা 2000 5000 দিবেন, দিয়েছেন। আমি শেষ কথা বলে, রমজান মাস বিদায় নিয়েছে মাত্র এই কয়েকদিন হলে, 1 সপ্তাহ হয় নাই, বদরের যুদ্ধ হয়েছিল রমজানুল মুবারকে, 17ই রমজান। আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব জনাব হাবিবুর রহমান প্রামাণিক, তিনি 2000 টাকা আলহামদুলিল্লাহ পান। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি এক আল্লাহর বান্দা যদি থাকতো ভালো হইতো। আমি আপনাদের কাছে বলি দয়া করে, বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কতজন? কথা বলে 313 জন মানুষ কি এখানে আছেন? আছেন? 100 টাকা করে কি পকেটে আছে? থাকার পরে যদি না দেন, টাকার উপর গজব পড়। আমি এই দেখেন সুন্দর চকচকে একখানে 100 টাকার নোট বের করেছি, যার হাতে আছে আল্লাহ রাস্তা বের করেও তো এই স্টেজে যারা আছে দেওয়া, মানে আরো অনেক ভাই দিয়েছেন স্টেজের ভাইরা দেন, আর আপনারা হাতে বের করে রাখেন তো দেখান, আনা লাগবে না। ওখানে বসুন 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 বসুন। 313 জন আল্লাহ বদরি সাহাবীদের সঙ্গে কবুল করে বাংলাদেশের নন্দে মুহাদ্দিদ ও মুফাসসির আমার প্রিয় ভাই এসেছেন, তার সামনে আপনারা দিবেন। আমিও চা খাই নে, ভাইও ইস্তেতে চা খায় না, রেজাল করিম আব্দুল্লাহ সাহেব একটা চা পান বিনি সিগারেট কিচ্ছু খায় না। আপনাদের পকেটে যাদের 100 টাকা আছে তারা তো দিবে, বাকি 10 টাকা 20 টাকা 50 টাকা 2 টাকা 3 টাকা যার যেমন সামর্থ্য আছে আল্লাহর হস্তে ছাত্র এবার কর্তৃপক্ষকে ভিতরে পাঠান, আর আপনারা সবাই দিয়ে দেন। যান ভিতরে ঢোকেন, লোক পাঠাও, লোক পাঠান, দ্রুত লোক পাঠান, ওই কর্তৃপক্ষ যান, কেউ খালি হাতে যাবেন না। এই শোনেন, আপনাদেরকে বলি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব হুজুরের সামনে হিংসা হচ্ছে। ওই যে আগে বলছিলাম, তখন হুজুর ছিল না,
সমালোচনাকারীরা এত সমালোচনা করেছে, মক্কার নবীজি আবার ভেবে নিয়েন না যে আমি নবী বলছি, আস্তাগফিরুল্লাহ কালেকশনের মাঝখানে দুর্গ নিয়ে আসেন স্টেজে, তাড়াতাড়ি চলে আসেন স্টেজে, তোমার উন্নতিতে চলে যায় না খবরদার, এই রাস্তার লোকজনগুলো কালেকশন করে নিয়ে আসেন। সমালোচনাকারীরা এবং সমালোচনা করে হাবিবুর রহমান সিদ্দিক সাহেব যা বলে ওদের মনের কাছে একটু খটকা লাগলে ভুল বুঝে ভাইরাল করে, এর ফলশ্রুতিতে বিপদ হয়েছে আমাদের। আমরা যারা ফাটাফুটো মানুষ বছরে দুই একদিন হুজুরের শুল্ক বাটের উপর নেব, এমন ভিড় বাইজেছে এখন যে রমজান মাসে আর আমরা চান্স পাচ্ছি। ও সমালোচনাকারীরা তোদের পা দুকন ধরে তোর থামে, আল্লাহ তে হাফিজুর রহমান সিদ্দিকী পাঁচটা করে প্রোগ্রাম করলেও আমরা চান্স পাবো না, কথা বলেন। এই জন্য ভাইয়ের কাছে অনুরোধ, আল্লাহ আপনারা যেইভাবে উঠাচ্ছে একটু গরিবদের দিকে তাকাইয়ে এক একটা দিন বছরে শৈলকুমার জনপদের দিকে একটু তাকাইয়ে, খালি আব্দুল আলিমের মহব্বতে তাকাইয়ে, খালি বাংশায় আর এই মাহফুজের মায়া চলে আসেন না ভাই, শৈলকুমার জনপদ মারামারি করে মরে সেই জায়গার মানুষ আমি, একবার গেলে আল্লাহ বরকত দিবে। প্রিয় বন্ধুগণ কালেকশনকারীরা চলে আসেন আপনাদের সামনে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী খতিবুল উম্মাহ যে মানুষটা দেখার জন্য লক্ষ মানুষ ভিড় করে, এই পরিবেশে এত মানুষ এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া চাই, দোয়া করি এবং বিক্ষিপ্ত কথার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আদায়কারীর স্টেজে চলে আসেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে দুইটা মেয়ে হাফেজা হয়েছে তাদের মধ্যে হাফেজা মুসাম্মাদ ফাতেমাতুজ্জোহরা, পিতা মোহাম্মদ মিরাজ মন্ডল, গ্রাম রুপিয়াট, থানা পাংশা, জেলা রাজবাড়ী, তার হাতে হযরত বুরকা তুলে দিচ্ছে। আরেকজন মেয়ে হাফেজা হয়েছে, হাফেজা সুমাইয়া আক্তার, পিতা আয়ুব বিশ্বাস, গ্রাম জীবননালা, থানা পাংশা, জেলা রাজবাড়ী, পোস্ট মৌরা, তার পিতা বাহিরে থাকার কারণে তার কাকার হাতে বুরকা তুলে দিচ্ছে। জীবননালাল কারিম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আপনারা সবাই জানেন প্রচারে ছিল আমাদের বর্তমান মেম্বার সাহেবের বাড়ির সামনে, কিন্তু গতকাল আল্লাহ তাআলা একটা দুর্ঘটনার কারণে মাঠে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাঠে পানি জমে যায়, যার কারণে ওখানে প্যান্ডেল সব কিছু রেডি হয়েছিল প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এই এখানে আসতে বাধ্য হয়েছি। গত রাত ওখান থেকে কিছু মাল সামানা ভেঙে নিয়ে আসার পরে এখানে আপাতত করার চেষ্টা করেছি, ভুল হলে যেহেতু সেরকম পরিবেশ দিতে পারিনি এজন্য আমি দুঃখিত। আলহামদুলিল্লাহ, জীবন নালার কারিম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত ওয়াইজ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কোয়াকাটা হুজুর। যাদের কালেকশন হয়েছে ব্যাগগুলো স্টেজ নিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই থাম বরাও, এত কোন সাউন্ড কিছুই দাও নাই, সাউন্ড বাই মাইক। আলহামদুলিল্লাহ, রিভার বাড়া, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل